বাড়ি বাড়ি গিয়ে আধার যাচাই হবে গ্যাসের এই মুহূর্তে তা নিয়ে বড়সড় আপডেট উঠে আসলো বর্তমানে অনলাইন নিউজ পোর্টালে গত কয়েক মাস ধরে দেশজুড়ে রান্নার গ্যাস সংযোগের সঙ্গে আধার যাচাইকরণের কাজ চলছে কিন্তু তাতে এখনও পর্যন্ত কোনো উল্লেখযোগ্য সাফল্য আসেনি ডিস্ট্রিবিউটরদের সূত্রে খবর সারা দেশে সাধারণ গ্যাস গ্রাহকদের আধার যাচাইকরণের হার এখনও পর্যন্ত মাত্র কুড়ি শতাংশ উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে সেই হার প্রায় পঞ্চাশ শতাংশ এই অবস্থায় কাজে গতি আনতে এবার বাড়ি বাড়ি গিয়ে আধার যাচাইকরণের প্রক্রিয়া শুরু হচ্ছে গ্যাস সংস্থাগুলির তরফে সেই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর গত বছর পুজোর পর থেকে এই ডিস্ট্রিবিউটর অফিসে আধার যাচাইকরণের কাজ শুরু হয় সেই কাজে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয় গ্রাহকদের আধার যাচাইকরণ না হলে গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাবে অথবা গ্যাস বুকিং হবে না এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাহকদের মধ্যে গোটা দেশে নিয়ে চূড়ান্ত অস্থিরতা তৈরি হল একেবারে চুপ ছিল পেট্রোলিয়াম মন্ত্রক তেল সংস্থাগুলির তরফে গ্রাহকদের সচেতন করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি ফলে ধোয়াশা আরও বাড়ে সেই সময় বলা হয়েছিল ডিস্ট্রিবিউটরদের তরফে কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের সংযোগের সঙ্গে আধার যাচাইকরণের কাজ করবেন কিন্তু সেই কাজে গতি আসেনি অগত্যা গ্রাহকদের পৌঁছতে হয় গ্যাস অফিসে এবং লম্বা লাইনে দাঁড়িয়ে এই কাজ করতে হয় সম্পতি পেট্রোলিয়াম মন্ত্রক নির্দেশ দিয়েছে প্রতি গ্রাহকদের বাড়ির গ্যাসের ন্যূনতম সুরক্ষা নিশ্চিত করতে হবে ডিস্ট্রিবিউটরদের অর্থাৎ গ্যাসের সংযোগটি সম্পূর্ণভাবে নিরাপদ কিনা গ্যাস ওভেন পাইপ বা রেগুলেটর কীভাবে কাজ করছে কি না এসব যাচাই করবেন কর্মীরা এই পরিষেবা দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সংস্থাগুলির তরফে ডিস্ট্রিবিউটরদের বলা হয়েছে তাদের কর্মীরা যখন বাড়ি বাড়ি গিয়ে এই পরিষেবা দেবেন তখন আদার যাচাইকরণের কাজটিও তারা সেরে নেবেন তারা গ্রাহকদের থেকে আঙ্গুলের ছাপ নেবেন ন্যূনতম সুরক্ষা চেকিংয়ের কাজ শেষ করার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো সময়সীমা বেঁধে দেওয়া বেঁধে না দেওয়া হল যত দ্রুত সম্ভব সেই কাজ কুটিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর ফলে আদার সংযুক্তিকরণের কাজটি দ্রুত শেষ হবে বলে মনে করা হচ্ছে তবে এই সিদ্ধান্তের বিষয়ে ক্ষোভ জমেছে ডিস্ট্রিবিউটরদের একাংশের মধ্যে তাদের বক্তব্য আলাদা করে গ্যাস কর্মীদের জন্য কোনো ভাতা বা সুবিধার কথা না জানিয়ে একের পর এক কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে